আর হতে হবে না বৃদ্ধ, মরতে হবে না বার্ধক্য জনিত কারণে, আপনার আয়ু বাড়বে হুড়হুড়িয়ে। এবার মানুষের বার্ধক্যকে বন্ধ করে দেওয়ার এমনই এক অঙ্গীকার করলো বিজ্ঞানীরা, কিন্তু কিভাবে তারা করবে এমন অসম্ভবকে সম্ভব? আসলে কি আছে এর কোনো ভিত্তি, নাকি এসব নিছকই কল্পনা? জানাচ্ছি, তবে তার আগে ফলো ও সাবস্ক্রাইব করুন বাস নিউজ। বহির্বিশ্বের একদল বিজ্ঞানী গবেষণা চালাচ্ছে মানুষের বার্ধক্য নিয়ে, উদ্দেশ্য একটাই, কিভাবে রুখে দেওয়া যায় মানুষের বৃদ্ধ হওয়ার প্রক্রিয়া। হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ডক্টর ডেভিড সিনক্লিয়ারের মতে, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, লিভার সিরোসিস রোগের মতোই বার্ধক্য একটি রোগের নাম, আর এটি মূলত হয় মানুষের ডিএনএ ভাঙনের ফলে, যার জন্য বাধা হয় স্বাভাবিক জিন রেগুলেশন, আর তাতেই বৃদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ। তাই মানুষের শরীরে যেন কখনোই বার্ধক্য না আসে এবং আরো বেশি সময় ধরে বাঁচতে পারে, সেই লক্ষ্যেই ইঁদুর ও গাছের উপর গবেষণা চালাচ্ছে এইজিং রিসার্চ সেন্টার নামের একটি গবেষণা কেন্দ্র। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সেই সাথে ফলো ও সাবস্ক্রাইব করুন বাস নিউজ।